সাত সাল আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় কান্দে আল্লাহর নবী ডাক দিয়া কয় এরে সাদ কেন কান্না করো কান্নার কারণটা কি সাত সাল আমি ডাক দিয়া কয় অগো নবীজি আমি কান্দি আমার আল্লাহ আমাকে এত কালো বানাইছে এত কালো বানাইছে যা আমার আল্লাহ আমাকে বানাইছেন এই মদিনার মধ্যে এমন কালো আর কোন সাহাবী বানান নাই এমন কালো কোন মানুষ হয় নাই এত কালো এত কুশ্চিত আমারে বানাইছে নবী কয় আর কোন কারণে কান্দাস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো তো কালো তার উপরে ঠোঁটগুলো আবার এত মোটা নাকটা এত বড় দেখতে আমার এত বিশ্রী লাগে ইয়া রাসূলুল্লাহ শুধু এইখানেই ক্ষেমত নই গো নবী আমারে আমার আল্লাহ কোন ধন সম্পদ দেই নাই আমার আব্বা একজন সাধারণ নিম্ন শ্রেণীর মানুষ ও আল্লাহর নবী আমার বংশের কোনো জোর নাই ক্ষমতা নাই বংশের কোনো ইজ্জত নাই আমি সাত সাল আমি এত গরিব আমার কোনো ঘর নাই বাড়ি নাই নবী গো আমি কান্দি আপনার কত সুন্দর সুন্দর সাহাবায়ে কেরাম নবীজির একটা সুন্নাত বিবাহটা করতেছে আমি সাত সাল আমি এত কালো আমার কপালে বুঝি বিবাহ নাই আমি বুঝি বিবাহ করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কপালে বুঝি বিবাহ নাই আমি এত কালো এত গরিব এই জন্য আমি কান্দি কিয়ামতের ময়দানে বুঝি আমিও এই সুন্নতটাদের জন্য শামিল হইতে পারলাম না দামি হইতে পারলাম না আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি কান্দি সুবহানাল্লাহ কইতেন না কালো বানাইছেন কে সুন্দর বানান কে এই জন্য কালো মানুষকে নিন্দানো যাবে না মুসলমান লোলা নেংরা বদির মানুষকে নিন্দানো যাবে না তারাও এই জমিনে আল্লাহর মাখলুকাত ও মুসলমান লক্ষ্য করে শুনো সাত সাল আমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখা আল্লাহর নবী ডাক দিয়া কয় এ সাত সাল আমি শোন তোর টেনশন করার কারণ নাই আমি বিশ্ব নবী তোর বিবাহের জিম্মাদারি নিলাম জোরে কোন সুবহানাল্লাহ আমি বিশ্ব নবী তোর বিবাহ করায় দেব নবীজি যদি দায়িত্ব নেই এখানে আর কোনো চিন্তা আছে আর কোনো চিন্তার অবকাশ আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে কাগজ কলমের মধ্যে চিঠি লেখা দিল সাত চিন্তা করবি না জানতেন করে তোর বিবাহ করাইব না যা যাই চিঠিটা নিয়া মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী যে নারীটা আছে হৌরে মদিনা যাকে বলা হয় গোটা মদিনার মধ্যে তার চেয়ে বড় সুন্দরী রমণী আর কেউ নাই রে সাত যা যা ওই হৌরে মদিনার বাবার কাছে গিয়া আমি বিশ্ব নবীর পক্ষ থেকে এই প্রস্তাবটা পাঠাইবি পয়গামটা নিয়া দিবি দেখবি কি বলে সাত সাল আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর লিখিত চিঠি নিয়া হৌরে মদিনার বাড়ির গেটের সামনে যায় দাঁড়ায় রইছে সুবহানাল্লাহ কইতেন না সাহস হয় না বাড়ির ভিতরে কেমনে যাইব বাড়ির ভিতরে কেমনে যাইব এটা হিম্মত করতে পারতেছে না কারণ এক তো কালো নাকের সেন্টার ঠিক না চোখের সেন্টার ঠিক না ঠোঁটের সেন্টার ঠিক না দ্বিতীয়ত বংশ নাই ধন সম্পদ নাই কেমনে এত বড় একটা বাড়ির মধ্যে প্রবেশ করে চিন্তা করে গেছে কেমনে যাই কেমনে যাই গেলেনি দৌড়ানি দে দৌড়ানি দেওয়ারই তো কথা ওই হুড়ে মদিনা মদিনার সবচেয়ে বড় সুন্দরী আর সবচেয়ে বড় গরিব বেড়া যাইতেছে বিবাহের প্রস্তাব দিত বই তো লাগারই কথা কথা কন বই তো থাকারই কথা আমরা সমাজে দেখেন না মা বাপ যদি বিয়ে শাদি ঠিক করে ছেলে মেয়েরা পছন্দ হয় না আছে না নাই নিজের পছন্দ হইলে পছন্দ মা বাবার পছন্দ কোনো পছন্দ না সাত সাল আমি একবার হৌরে মদিনার বাড়ির গেইটের ভিতরে একটা পা রাখে আবার একটা পা বাহিরের দিকে নিয়ে আসে হঠাৎ করে হৌরে মদিনার বাবা
দরজা খুইলা দেখে কালো কুশ্চিত একজন সাহাবী তার বাড়ির গেটের সামনে একটা পা ভিতরে দেয় একটা পা বাহিরে দেয় আমতা আমতা করতেছে। হৌরা মদিনার বাবা ডাক দিয়া কাই, এ সাহাবী তুমি কেন আমার বাড়িতে আসছো? সাহাবী সালাম দিয়া আল্লাহর নবীর প্রস্তাবটা তার সামনে ধরা দিল, চিঠিটা ধরা দিল। আমার নবী বিশ্ব নবী উম্মতের কান্ডারি রহমাতুল্লিল আলামিন এই চিঠিখানা লেখা পাঠাইছে। হৌরা মদিনার বাবা চিঠিটা খুইলা দেখে চিঠির মধ্যে লেখা, এ হৌরা মদিনার বাবা আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এই বিবাহের ঘটক, এই বিবাহের আদান প্রদানকারী, এই চিঠির মধ্যে লিখে দিলাম। এই চিঠি যেই ব্যক্তি নিয়ে গেল সাত সাল আমি এই কালো সাহাবীর কাছে, তোমার সুন্দরী মেয়েটাকে বিবাহ দিতে হবে। এই কথাটা যখন নিজে নিজে পড়ল, পড়ার পর মাথাটা তো গরম আর কথাই, মাথাটা গরম আর কথা না, কই বিশ্ব সুন্দরী আর কই পাতিলার কালী একজন পুরুষ। সাত সাল আমি মাথাটা তলের দিকে দিয়া তাকায় রয়েছি। হৌরে মদিনার বাবা ডাক দিয়া কয়, তোমার নাম ওই কি সাত সালামি? অনেকক্ষণ পরে কয়, জি আমার নাম সাত সালামি। কই মিয়া, তুমি কি তোমার চেহারার দিকে একবার তাকাইছ? তুমি কি তোমার চেহারার দিকে একটাবার দেখছো? আচ্ছা ঠিক আছে, তোমার চেহারা নাই দেখলাম, তোমার বংশের পরিচয় কি? তুমি কোন গোত্রের মানুষ? তোমার বাবা কি করেন? তোমার পরিচয় কি? আমরা ছেলে মেয়ে বিয়া দিতে গেলে পরিচয় লই কি লই না? ছেলের কয়টা বাড়ি আছে, ছেলের কয়টা গাড়ি আছে, ছেলে কত লাখ টাকার মালিক, কয়টা দোকান আছে, কয়টা ফ্যাক্টরি আছে, এই যে আমরা খবর লই, লওয়ার পরে দশতলা বাড়ি দেখে বিয়া দিলাম, যেদিন বিয়া দিছি পরের দিনই কিলকুনি শুরু হয়ে গেছে গা, কথা কন না কেন? কারণটা কি? আমি তো দশতলা বিল্ডিং দেখছি, দুই চারটা বাড়ি দেখছি, কয়েকটা গাড়ির মালিক কিনা দেখছি, এত কিছু দেখে বিয়া দিছি, আমি তো দেখলাম না ছেলেটা পাঁচ অক্ত নামাজি কিনা, ছেলেটা ফরহেজগার কিনা, ছেলেটা সুন্নতি লেবাসের উপর চলে কিনা, আমি কোনোদিন এটা দেখছি না। আর কইবেন কি, আমরার যুগের যুবতী বোনেদের অবস্থা এমন হই, বাপ মা যদি একটা দিনদার ভালো একটা সুন্নতি লেবাসওয়ালা একটা যুবক ধরে নিয়ে কয় যে এই যে সুন্নতি আব্দুর রহমান আব্দুর রহিমের ছেলেটা পাঁচ অক্ত নামাজ পড়ে, সুন্নত তরিকায় চলে, তবলিক জামাতের সময় লাগা, দিনের পথে চলে, এই ছেলেটার কাছে মারে তোর বিয়া দিমু, মারে দিয়া যদি মেয়েরে প্রস্তাব দেওয়া, এমনও মেয়ে আছে কয়াব, যদি বিয়ার প্রয়োজন হয় তুমি বইয়া যাও, তো আমি বইতাম নাই বেটার কাছে, আছে না, আমি বইতাম নাই বেটার কাছে, প্রয়োজন হইলে তুমি বইয়া যাও। হৌরে মদিনার বাবা সাত সাল আমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও মিয়া তুমি কি একটাবার তোমার চেহারার দিকে দেখছনি? তোমার বংশ পরিচয় কি? তোমার অর্থ এবিলিটি কি? সাত সাল আমি চোখের পানি ফালা কান্না করতেছে আর ডাক দিয়া কয়, ও হৌরে মদিনার বাবা আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন পাঠাইছে। হৌরে মদিনার বাবা কয়, না না কোশ্চিন কালেও সম্ভব হবে না, এত ডিফারেন্সের মধ্যে সম্ভব না। আমি কই আগার তলা আর কই উগার তলা মিলব নি কোনোদিন, বলে মিলার তো কথা না, সাত সাল আমি কি বলতেছে, এ যুবক যাও যাও তোমার কাছে বিবাহ দেওয়া সম্ভব না, চইলা যাও জলদি করে চইলা যাও। সাত সাল আমি মনটাকে বেজার করে দৌড়া নবীজির দরবারে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কথা মতে হৌরে মদিনার বাবার কাছে চিঠি নিয়ে গেলাম, উনি আমাকে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছে, নবী গো আমি গরিব বলে আমারে অবহেলা করেছে, আমি কালো কুশ্চিত বলে আমাকে অবহেলা করেছে, আল্লাহর নবীর মনটার মধ্যে বড় আঘাত, আমি বিশ্ব নবী চিঠি লেখা দিলাম, আমার ওই চিঠিটা ফিরাইয়া দিল, সে কেমন আল্লাহর নবী কেমন যেন একটু চিন্তিত হয়ে গেল। ওই দিক দিয়া যেই রুমের মধ্যে দাঁড়ায় হৌরে মদিনার বাবা কথা বলল, পাশের রুমের মধ্যেই ছিল হৌরে মদিনা, ও সাত সাল আমি যখন নবীজির কাছে চলে আসলো, হৌরে মদিনা ডাক দিয়া কয়, আব্বা যান
শুনলাম একটা যুবক আপনার কাছে কি যেন একটা পয়গাম নিয়ে এসেছিল, আপনি কি কথা বলছেন একটু জানতে পারিনি। রে মা, একটা যুবক কালো কুশ্চিত মানুষ, বংশের পরিচয় নাই, বাবার পরিচয় নাই, ধন সম্পদ নাই, এমন একটা যুবক তোর বিবাহের প্রস্তাবের জন্য এসেছিল। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, এই বিবাহের প্রস্তাবটা কি যুবক নিজের পক্ষ থেকে দিয়েছে না কারো পক্ষ থেকে নিয়ে আসছে? বাবা ডাক দিয়া কয়, মেয়েরে, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন উম্মতের কান্ডারি নবী নিজ হাতে চিঠির মধ্যে লিখেছে, এ হুরে মদিনার বাবা, তুমি তোমার মেয়েটাকে কালো সাহাবী হুরে মদিনাটাকে বিবাহ দিয়া দাও। ও আব্বা জান, আপনি কি বললেন? এবার বাবা ডাক দিয়া কয়, ও মেয়ে, এটা তো কোশ্চিন কালো সম্ভব হয় না, গোটা মদিনার মধ্যে তোমার চেয়ে বড় সুন্দরী কোনো যুবতী নাই, রমণী নাই। এ মেয়ে, তোমারে আমি কেমনে এত কালো কোশ্চিত একটা ছেলের কাছে বিবাহ দিই যার অর্থ এবিলিটি নাই, সম্পদ নাই? এ মা, না না, আমি বিবাহ দেব না বলে নিষেধ করে দিয়েছি। ও আব্বা জান, আপনি কালো চেহারাটার দিকে তাকাইলেন, দুনিয়ার অর্থ এবিলিটির দিকে তাকাইলেন, কিন্তু কে চিঠিটা লেখা দিছে আপনি একটাবার খেয়াল করলেন না? আব্বা জান, আমি খেয়াল করেছি, আমার তামাম দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আমার বিশ্বনবী উম্মতের কান্ডারি নবী রহমাতুল্লিল আলামিনের ওই চিঠিটা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, নবী গো, বাবা গো, আমার আল্লাহর কাছে ওই চিঠির মূল্যটাই তামাম দুনিয়ার চেয়ে বেশি, এই চিঠির মূল্যটাই আমার আল্লাহ তাআলার কাছে বেশি। এবার হুরে মদিনার বাবা ডাক দিয়া কয়, ও মা, তাহলে কি করতে চাও? বলে, আব্বা জান, জলদি করে নবীজির দরবারে যান, আল্লাহর নবী বড়ই কষ্ট পাইছে, নবীর দরবারে গিয়া বলবেন আমি এই বিবাহেতে সম্মতি। সুবহানাল্লাহ কইতেন না, আমি রাজি আছি। সুবহানাল্লাহ, জোরে কন। বাবা এবার দৌড়ায় গেল, ও আল্লাহর পয়গম্বর, না না, আমি ভুল করলাম, অন্যায় করলাম, আমি ওই কালো চেহারাটার দিকে তাকাইলাম, আমি তার অর্থ এবিলিটির দিকে তাকাইলাম, আমার মেয়ে তার কালো চেহারার দিকে তাকাইছে না, তার চেহারাটা দেখছে না, তার ধন সম্পদ দেখছে না, আমার মেয়ে চিন্তা করছে এই কালো সাহাবীর সঙ্গে যদি বিবাহ করতে পারে, যেই সাহাবীর বিবাহের উপলব্ধি আল্লাহর নবী স্বয়ং করেছে, ওই সাহাবীর সঙ্গে যদি বিবাহ হয় দুনিয়াতে হয়তো অল্প সময় 20-50 বৎসর হায়াত পাবে, কিন্তু দুনিয়ার জিন্দগি ঘর সংসারের পরে আমার মেয়ে চিন্তা করছে এই সাহাবিটা যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ আমার মেয়েকেও এই যুবকের সঙ্গে জান্নাতের সঙ্গী বানায়া দিবে, এই জন্য আমার মেয়ে রাজি হয়েছে। নবী গো, আমিও রাজি। জোরে কন আলহামদুলিল্লাহ। নবী কয়, ও সাদ সালামি, চিন্তা করিস না, বিবাহ তো কনফার্ম হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে, এবার তোর কাছে অর্থ করি কি আছে, টাকা পয়সা কি আছে, এবার কান দে, কি করে কান দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্থ করি বলতে আমার কাছে কিছু নাই। তাহলে বিয়াজে করবা, দেন মোহর কি দিবা? বিয়াজে করবা, দেন মোহর কি দিবা? দেন মোহর দেওয়া লাগেনি বিয়া করলে, কথা কন না কেন? যদিও লাগে আমরা দেই না আর কি, সিটারি আর বাট ফারিয়ে বইরা গেছে কেন? মেয়ের বাপও কায়দা করে কয়, কত দিবেন? ছেলের বাপে 2-3 লাখ থেকে শুরু করে করতে 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 5 লাখে নিয়ে ঠেকা, একটাবার আর জিগা না, এটা কি নগদ না বাকি? আমার মনে হয় না এই জমিনের মধ্যে উলামা ইকরাম সারা নগদ মোহর দিয়া বিয়া করেন না লোক কমে আছে, হাতে গোনে কয়েকজন যুবকরা জবর বাট পার বিয়া করছে, বাসর রজনীতে ঘরের কোনোতায় চেয়ারের মধ্যে বয়ে রয়েছে, বউ ডাকে, কেউ আয়েন না? রাত তো অনেক হয়েছে, আয়েন না? না, কেমনে আমু, আমার মা বাপ যে 4-5 লাখ টাকা এ মাতার মধ্যে দিয়া দিছে, এটা কেমনে সুদ করমু? আমার কি সম্ভব সুদ করা? 5 লাখ টাকা কি মোহর দিতে পারমু? কোথায় এলে আপনি কি আইতেন না? না, যেদিন মোহর দিম ওই দিন থেকে তোমার লগে সংসার করমু, সমস্যা নাই, থাকো,
মেয়ে নিরুপায় করব কি, মা ছাড়লো বাপ ছাড়লো ভাই বোন সব ছেড়ে আসলো আপনার হাতে হাত রাইখা, এখন নিরুপায় কইতাছে ঠিক আছে মহটার তো বাপ মা ধরা দিছে দিয়েন যখন পারেন তখন আগে কম মাফ করছুনি, মাফ করছি কি করছি, এটা কোন ধরনের মাফ জানেননি, গরুর মালিক গরু বিক্রি করা যাইতাছে রাত্র গভীর হয়ে গেছে কোরবানির ঈদের থেকে ডাকাতে ধরছে, দইটা কইতেছে কি আছে শব্দে, ভাই কিচ্ছু নাই, না কি আছে বাইর কর, ২০-৩০ হাজার টাকা আছে গরু বিক্রি করছে, জলদি করে দে এটার লাগে তো দাঁড়ায় রয়েছি, সকালবেলা দেখছি গরু লইয়া গেছস, কই নেন ছুরিটা গলার কাছে লাগায়া, মনে কোনো কষ্ট আছে ঈদের রাত মনে কোনো কষ্ট আছেনি, গরুর মালিক কই না ভাই আমার কোনো কষ্ট নাই, কি নাই কোনো কষ্ট নাই, এটা হলো ওই বাটপারি আর এই বাটপারি, আজকে আমাদের সাংসারিকভাবে শান্তি না থাকার প্রথম নম্বর কারণ আল্লাহর শরীয়তের বিধানকে আমরা কুরবানি করে বিয়া করি তো শান্তি আসবো কই থেকে, সন্তান বাদইব কই থেকে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করলে কি শান্তি আসবো, কখনো আসবে না, আল্লাহর রসুল বলতেছে সাত সাল আমি তুমি যে বিবাহ করবা মহরণ আসেনি টাকা পয়সা কিছু আসেনি, কান্তাছে কই ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা মহরের টাকাও নাই, আল্লাহর নবী বলছেন ঠিক আছে আমার একজন সাহাবি আছে ধনাঢ্য ব্যক্তি যার নাম হলেন হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও গিয়া বলবা বিশ্বনবী বলছে যা পারেন আমার বিবাহের জন্য একটু সহযোগিতা করতেন হাদিয়া দিতেন, হযরতে উসমান গনির কাছে যাওয়ার পর কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে উসমান গনি ২০০ দিরহাম তাইকা কিছু একটা বেশি দিয়েছেন, ২০০ দিরহাম তাইকা কিছু একটা বেশি নিয়ে আসলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, ও আল্লাহর নবীর সাহাবী ও বিশ্ব নবীর জামাতা রহমাতুল লিল আলামিন আমাকে পাঠাইছেন কিছু টাকা হাদিয়া দেওয়ার জন্য কিছু স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য, হযরতে আলী কিছু দিলেন মিলায় টিলায় মোহর দেওয়ার মতো বিবাহ শাদী করার মতো একটা টাকা হয়েছে, হযরতে সাদ সালামি ওই টাকাগুলো নিয়া উপরে উপর টুকনগুলো নিয়া নবীজির দরবারে আইসা আল্লাহর রসুলের কাছে বিবরণ করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি হযরতে উসমান দিয়েছে এত হযরতে আলী দিয়েছে এত, এবার আল্লাহর নবী কয় যাও যাও মদিনার বাজার তাইকা বিবাহের বাজার কইরা নিয়ে আসো, বিবাহের বাজার কইরা আমি নবীর কাছে আসবা আমি নবী নিজে হুরে মদিনার বাড়িতে গিয়া তোমাদের বিবাহ শাদী করাইয়া দেব, যাও জলদি করে বাজারে যাও বাজার করে নিয়ে আসো, মুসলমান আমি জিজ্ঞাসা করি বিবাহ হয়েছে না হইব হইব একটা বাপ যাদের এমন একটা অবস্থায় কেমন লাগে, এটা স্বপ্ন না, এই মনে হয় যে ১ ঘন্টা ২ ঘন্টা ৩ ঘন্টা পর বিবাহটা হইতাছে এমন একটা ভাবের মধ্যে আছে শরীর তো একটা বাপ হইতে হয় অন্যরকম, হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাগুলো নিয়া মদিনার বাজারের মধ্যে প্রবেশ করলো, একটা দোকানের মধ্যে বৈসা নতুন বউয়ের জন্য গয়নাগাটি কিনতেছে কাপড় পোশাক আদি কিনতেছে, হঠাৎ করে মদিনার ওই বাজারের অলিতে গলিতে একজন গুসক ঘুরে ঘুরে ঘোষণা দিতেছে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ তোমরা কারা গো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে শহীদ হয়ে দাঁড়াইতে চাও, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বেঈমান কাফেরদের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, আয় আয় এ যুবকের দল জলদি করে আয়, বিশ্ব নবীর সঙ্গে যারা যুদ্ধে লিপ্ত হয়া যুদ্ধের ময়দানে গিয়া নিজের শহীদ বানাইবা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে শহীদ হয়ে দাঁড়াইবা, এমন কোন যুবক যদি থাকরে মদিনার বাজার তাইকা জলদি করে বের হয়া যা, হযরতে সাদ সালামি ইতিহাস পাওয়া যায় বাজার করার পর যখন দুইটা কান দিয়া এই এলানটা ঢুকলো হযরতে সাদ সালামি চিন্তা করলো না না জীবনে বেঁচে থাকলে বিবাহ বারবার করা যাবে কিন্তু
আল্লাহর নবী যে যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করবে যদি বেঈমান কাফেররা নবীজিকে শহীদ করে ফেলে আর কিয়ামতের ময়দানে আমি সাত সাল আমিকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন এ সাত সাল আমি তুই যে বিবাহের বাজার করছিলি ওই সময় তো একজন ঘোষক ঘোষণা করলো যুদ্ধের জন্য তুই তো একবার কান দিয়া ঢুকাইলি না মনের মধ্যে রাখলি না তুই তোর বিবাহের সরঞ্জাম কিনলি তুই বিশ্ব নবীর ডাকে সাড়া দিলি না ও সাত সাল আমি এবার তোর ঠিকানা জাহান্নামে হবে সাত সাল আমি মনে মনে চিন্তা করলো না না জীবনে বেঁচে থাকলে বিবাহ করা যাবে যদি আল্লাহর নবী এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যা আমি সাত সাল আমি বেঁচে থেকে লাভ নাই হযরতে সাত সাল আমি বিবাহের স্মরণাঞ্জামিগুলো ওই দোকানে নিয়া বেচারার হাতে পায়ে দইরাং ফেরত দিয়া ওই টাকাগুলো দিয়া ইতিহাসের মধ্যে পাওয়া যায় একটা তরবারি কিনলো একটা ঢাল কিনলো একটা উটের ব্যবস্থা কইরা নিজের পুরো শরীরটাকে সাদা কাপড় দ্বারা মোড়ায়া পুরো চেহারাটাকে ঘুইরা ড্রাইকা যুদ্ধের ময়দানে চলে গেল আল্লাহর নবীও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো এ মুসলমান যুবক ভাই এ বন্ধু পর্দার অন্তরালের মা শুনো শুনো সাহাবীরা নবীর জন্য কেমন পাগল ছিল আল্লাহর নবীর সাহাবি হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যুদ্ধ করতেছে ওই যুদ্ধের মধ্যে বিশ্বনবী নিজে অংশগ্রহণ করলো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছে বেঈমান কাফেরদেরকে কতল করতেছে একবার মদিনার সাহাবা একরামদের দিকে দৌড়ে আসে আবার বেঈমান কাফেরদেরকে ধাওয়া করে আল্লাহর নবীর নজরে হঠাৎ করে পড়লো কে রে এমন সাদা কাপড় দিয়া নিজের চেহারাটা ঢাকা পা থেকে মাথার তালু পর্যন্ত পুরোটা শরীর কা সাদা পোশাক দিয়া ঢাকা কে আল্লাহর নবী তাকায়া দেখে তরবারিটা যে নারা ফাঁকে ফাঁকে কালো হাতটা বাইরে যা সাদা কাপড়ের ভিতর তাইকা শিলেবিহীন কাপড় তাইকা কালো হাতটা যখন বের হয়ে গেল আমার নবী আর চিনতে বাকি নাই এটা তো আমার সেই পাগল সাত সালামি আল্লাহর নবী সাত সালামিকে ডাক দিল না মুসলমান শুন সাত সালামির শরীরের মধ্যে যুদ্ধের এশক উঠে গেল যুদ্ধের আগুন ধা ধা করে জ্বলতেছে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে এক পর্যায়ে বেঈমান কাফেরদের তরবারি রাগাতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন সুবহানাল্লাহ কোন কি হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন আল্লাহর রাসূল যুদ্ধ বিজয়ের পরে সকল শহীদদের লাশ একত্রিত কইরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয় উমর যাও দেখো আমার কোন সাহাবায়ে কেরাম আমার আল্লাহর জন্য আমি নবীর মহাব্বতে জীবন কুরবান করেছে যাও প্রত্যেকের কাপড়গুলো সরায় মুখের কাপড়টি সরায় দেখো তারা কারা একজন দুইজন করে সরাইতে এক পর্যায়ে গিয়া দেখি আল্লাহর নবী সাত সালামির লাশটা পড়ে রয়েছে মুসলমান আমার লক্ষ্য করে শুনো সাত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নবী সামনে নিয়া চোখের পানি ফালায়া জার জার করে কাঁদতেছে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ এই খেলা দেখেন কি দেখেন না আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহর দিকে লক্ষ্য করে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ ইসাদ সালামি মদিনার সবচেয়ে বড় সুন্দরী রমণী যুবতীর সঙ্গে আজকে বিবাহ হওয়ার কথা ছিল আল্লাহ ইসাদ সালামি তোমার মহাব্বতে আমি বিশ্ব নবীর মহাব্বতে আজকে যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরদের হাতে শহীদ হয়েছে শাহাদাত বরণ করছে আল্লাহ তুমি এই সাত সালামিকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিও রে মালিক আমি বিশ্ব নবী দোয়া করলাম মুসলমান আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহর নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না এতে কোনো সন্দেহ আছে বিশ্ব নবী
দোয়া করতে দেরি হইল, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এই সাদ সালামির লাশটাকে সামনে নিয়া অজস্র কান্না করতেছে, চোখের পানি দেয়া গাল মুবারক ভিজে ভিজে, বুক সিনা মুবারক ভিজা গেল, হঠাৎ করে কান্নার ভিতর দিয়া আবার আল্লাহর নবী মুচকি হাসতেছে, দাঁতের ফাঁক দিয়া ঠুটের ফাঁক দিয়া দাঁতের জিলিক দেখা যায়। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না বুঝলাম না, এই মুহূর্তে আপনি অজস্র কান্না করলেন গো নবী, এই মুহূর্তে আবার হাসতেছেন, কান্নার কারণটা কি? আল্লাহর নবী গো, আমি আবার তাকায় দেখলাম আপনি হাসতে হাসতে আপনার চেহারাটা আবু সালামার লাশের দিক থেকে চেহারাটা ঘুরায় নিলেন, কান্নার কারণ কি? আর ওই হাসার কারণ কি? চেহারাটা ঘুরায় নেওয়ার কারণ কি? উমর ডাক দিয়া কয়, নবী গো তিনটা কারণ আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ উমর শুনো শুনো, সাত সাল আমি যখন শাহাদত বরণ করলো তার বিরহ বেদনায় আমি কান্নালাম, ও নবী তাহলে দ্বিতীয়বার হাসলেন কেন? এ উমর, দ্বিতীয়বার এই জন্য হেসেছি, আমি যখন সাত সাল আমির লাশের দিকে তাকায় রইলাম, আমি দেখি হুরে মদিনা, এটা তো দুনিয়ার হুর, এটা তো দুনিয়ার সুন্দরী নারী, কিন্তু আমার আল্লাহ জান্নাত তাইকা হুর যখন পাঠায় দিল, জান্নাতি হুরগুলো সাত সালামের দিকে দৌড়ায় আসতেছে, দৌড়ায় আসতেছে, আমার এত আনন্দ হইল, আমার এত মনটা খুশি হইল। ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বরের চেহারাটা কেন ঘুরায় ফেললেন? নবী আমার ডাক দিয়া কয়, উমর, আমি যখন ওই সাত সালামের চেহারার দিকে তাকায় রইলাম, আমি তাকে দেখি শত শত জান্নাতের হুর পুরীগুলো সাত সালামের দিকে দৌড়ায় আসতেছে, দৌড়াইতে দৌড়াইতে কে কার আগেই পর্যন্ত আসতে পারে, আসার জন্য দৌড়ানোর কারণে তাদের পরনের জামাগুলো কাপড়গুলো হাঁটুর উপরে পর্যন্ত উইটা গেছে, আমি নবী লজ্জায় চেহারাটা ঘুরায় নিছি, সুবহানাল্লাহ। মুসলমান সাহাবীদের ভালোবাসা কম ছিল না বেশি ছিল? এ মুসলমান, এই জন্য নবীরে জবান দিয়া চিল্লায় ভালোবাসলে হবে না, অন্তর থেকে ভালোবাসতে হবে। এ যুবক, আজকে তুমি তোমার স্ত্রীর কারণে তুমি তোমার বিবিকে খুশি করতে গিয়া আমার নবীকে নারাজ করতে গিয়া আমার নবীর অন্তরে কষ্ট দিতে গিয়া দাড়িটা ফালায়া দাও, টুপিটা লাগাইতে পারো না, পাঞ্জাবি পড়তে পারো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো না, তুমি চিন্তা করো তোমার বিবি কি বলবো? না রে যুবক, না, দুনিয়ার এই বিবি কেমন বিবি, যেই বিবির শরীরে একদিন দুই দিন না গাছে গোসল না করলে গন্ধ করে, একদিন দুই দিন পরিষ্কার না থাকলে শরীর তাইকা দুর্গন্ধ ছড়ায়, কিন্তু আমার আল্লাহ, যদি আমার আল্লাহকে রাজি করতে পারো, খুশি করতে পারো, আমার আল্লাহ এমন জান্নাত দিবেন যে জান্নাতের মধ্যে আমার আল্লাহ এক একজন পুরুষকে সত্তর জন সেবিকা দিবেন, সত্তর জন জান্নাতের হুরপুরি দিবেন, অব্যত করার দরকার আছে না নাই? নবীরে মুখ দিয়া চিল্লায় আশিক রসুল কইলে কোনো লাভ হইত? মুসলমান বাইরা আমার, আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ আশেক রসুলরা মুখ দিয়া চিল্লায় আমি আশেক রসুল, মাসে মাসে মিলাদ পড়ে দুরুদ পড়ে, না না, মাসে মাসে মিল্লাত পড়া দুরুদ পড়ার নাম আশিকের রসুল নয়। এ মুসলমান, মিলাদ যদি পড়তে হয় নবীজির শানে যদি দুরুদ পড়তে হয়, দিন তারিখ ধার্য কইরা নয়, চব্বিশ ঘন্টা নবীজির মহাব্বতে নবীজির উপর দুরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবীর একজন আশেক, একজন আশেক যার নাম ছিলেন আহমদ কবির রেফাঈ রহমাতুল্লাহি আলাই, আহমদ কবির রেফাঈ জীবনে বহুবার ঘুমের ঘোরের মধ্যে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছে, সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন, সুবহানাল্লাহ, জীবনে বহুবার আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছে আহমদ কবির রেফাঈ রহমাতুল্লাহি আলাই, নবীজির রোজার পাশে দাঁড়ায়া গুনগুন গুনগুন করে কান্দে আল্লাহর নবীকে কান্না কণ্ঠে ডাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমার মনে চাই আমি আহমদ কবির রেফাঈ আপনার হাতটা যদি একটু বের করতেন, রোজার ভিতর থেকে যদি হাতটা বাহিরে দিতেন,
আমি আহমদ কবির রেফাই আপনার হাতের মধ্যে চুম্বন খাইতাম, আমার ঠোঁটটা লাগাইয়া আপনার হাত মুবারকের স্পর্শ গ্রহণ করতাম। কিয়ামতের ময়দানে আমি বিশ্বাসী আমি জাহান্নামী হব না জান্নাতি হইতাম। আশেপাশের যত হাজির সব ছিল প্রত্যেকেই এক একজনের ডাইকা খায়, দেখ লোকটা পাগল হয়ে গেছে, কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কই যদি পাগল না হইতো কেমনে নবীরে কই হাত বের করতো, নবী তো রোজায় শুয়ে রয়েছে হাত আবার বাইর করে কেমনে। ও মুসলমান, নবীর জন্য যদি তুমি দিওয়ানা হও, নবীর জন্য যদি পাগল হও, আল্লাহর নবী বলেছেন তোমার জন্য নবী পাগল করা থাকবেন। সুবহানাল্লাহ। আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাই ওই নবীজির রোজার সামনে দাঁড়ায়া চোখের পানি ফালায়া দিন যায় রাত যায় গভীর রজনীতে একা একা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, আয় আল্লাহ আমার নবীর মধ্যে আমার মহাব্বতটা ঢুকায়া দাও, আমার অন্তরে নবীজির মহাব্বত ঢুকায়া দাও, আল্লাহ নবীজিকে একটা বার বইলা দাও, আমি আহমদ কবির রিফাই নবীজির হাতের মধ্যে চুম্বন খাইতে চাই। কি খাইতে চাই? আরে সাহাবীরা কেমন পাগল ছিল, আল্লাহর নবী ইন্তেকালের দুই তিন দিন আগের ঘটনা, নবী আমার মসজিদে নববীর সামনে সকল সাহাবা ইকরামদেরকে ডাক দিল, ও সাহাবা ইকরাম আয় আয় আমি বিশ্ব নবী বদই আর বাঁচব না। ও সাহাবা ইকরাম এমন কেউ কি আছো, কেউ আমার কাছে কোনো একটা হক পাও না, যদি থাকো বলো একটা দিরহামও যদি কেউ পানা থাকো আমি বিশ্ব নবীর কাছে বললে আমি এই মুহূর্তে সুদ করে দেবো। আল্লাহর নবী এই বড় মজলিসের মধ্যে যখন এলান করে দিল একজন সাহাবী দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কাছে একটা হক পাও না, আল্লাহর নবী কয় আয় আয় সামনের দিকে আয়। ও সাহাবা ইকরাম আমার এই পাগলটার সামনে আইতে দে আমি তার হক শুনে আদায় করব। সাহাবী নবীজির সামনে এসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একদিন যুদ্ধের ময়দানে আপনি যখন বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হইলেন চাবুকটা ঘুরাইতেছেন ঘুরাইতেছেন এই চাবুকের একটা আঘাত আমার পিঠের মধ্যে লাগলো, ইয়া রাসূলুল্লাহ এই হকটা আমি আজকে আদায় করতে চাই। সুবহানাল্লাহ। কইতেন না অন্যান্য সাহাবীরা রাগান্বিত হয়ে গেছে, কেমন বেয়াদব, টাকা পয়সা পাইলে তো একটা কথা ছিল, নবীরে বুঝি আঘাত করব। আল্লাহর নবী কয় ও বেলাল যা জলদি করে আমার ফাতেমার কাছে যা, ফাতেমাকে গিয়া বল আমার ব্যবহারকৃত চাবুকটা যেন দিয়া দে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘরে গিয়া ডাক দিয়া কয় ফাতেমা বিশ্ব নবী বলেছেন নবীজির ব্যবহারকৃত চাবুকটা দেওয়ার জন্য। ফাতেমা ডাক দিয়া কয় শুনেছি আমার আব্বা বড় অসুস্থ বিষণ্ণ অবস্থায়, আমার আব্বা আজকে চাবুক দিয়া কি করবে বলো না বেলাল একটা বার বলো। বেলাল ডাক দিয়া কয় ফাতেমা তোমার আব্বাজ কিনতে কালের আগ মুহূর্তে নিজের এক একটা হক আদায়ের জন্য মসজিদে নববীর সামনে সাহাবা ইকরামদেরকে জমা করেছে। এ ফাতেমা একজন সাহাবি দাঁড়ায় গেল, যেই সাহাবি যুদ্ধের ময়দানে নবীজির একটা চাবুকের আঘাত খাইছে, আজকে নবীজি ওই চাবুকের আঘাতটা গ্রহণ করবে, সাহাবি চাবুকের আঘাতটা মারবে। ফাতেমা ডাক দিয়া কয় ও হাসান হুসাইন আয় আয় জলদি করে আয় মসজিদে নববীর সামনে যা যা যা, দেখ তোর নানা ভাইকে কে যেন চাবুকের আঘাত করতেছে। না না আমার আব্বার শরীরে একটা আঘাত লাগার জন্য দেওয়া যাবে না, জলদি করে যা তোরা দুই ভাই চাবুকের আঘাত গ্রহণ করবি, আমার বাবার শরীরে লাগতে দিবি না। মুসলমান ভাইয়ার আমার লক্ষ্য করে শুনো, মনের কান লাগায় শুনো, ও পর্দার অন্তরালের মা ভালো করে শুনো রে মা, হযরতে ফাতেমা দুইজন সন্তানকে পাঠায়া দিল আল্লাহর নবীর কাছে, যখন ওই বেলালে হাফসি চাবুকটা নিয়ে হাতে ধরায়া দিল আল্লাহর নবী সাহাবিকে ডাক দিয়া কয় ও পাওনাদার তুমি জলদি করে
করে আও তোমার হক আদায় করে নাও আমি বিশ্ব নবী উন্মুক্ত করে দিলাম আমার পিঠটা বেলাল ডাক দিয়া কয় আরে নিষ্ঠুর তোর যদি বেতের আঘাত করতে হয় আমি বেলালের পিঠটাকে জাজরা করে দে ওমর ডাক দিয়া কয় আমার পিঠটাকে কইরা দে আবু বকর ডাক দিয়া কয় আমার পিঠটাকে জাজরা করে দে তারপরেও বিশ্ব নবী উম্মতের কান্দারি নবী রহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে আঘাত করবি না হাসান হোসেন দৌড়ায় কয় আমার নানা ভাইয়ের শরীরে আঘাত করবি না আল্লাহর নবী ডাক দিয়া কয় ও আমার সাহাবীরা সকলে বৈশা যাও কিয়ামতের ময়দানে আমার দায়িত্বের ব্যাপারে আমার জিম্মাদারির ব্যাপারে আমার হকের ব্যাপারে আমার আল্লাহর কাছে আমার কৈফিয়ত দিতে হবে জবাবদিহি করতে হবে তোমরা আদায় করলে আমার আদায় হবে না সকল সাহাবীরা নিশ্চুপ হয়ে বৈশা গেল ওই নিষ্ঠুর সাহাবি চাবুকটা হাতের মধ্যে নিয়া হাঁটি হাঁটি পা পা করে নবীজির কাছ পর্যন্ত চৌলায় আসছে ওমরের চোখ লাল উসমানের চোখ লাল আবু বকরের মতো নরম সাহাবির চোখ লাল বেয়াদব করতেছে কি আল্লাহর নবী ডাক দিয়া কয় ওমর উসমান না না চোখ রাঙ্গাইবা না তাকে তার হক আদায় করতে দাও আমাকে আমার হক দিয়া দিতে দাও ওই সাহাবি নবীজির কাছ পর্যন্ত যাইয়া ডাক দিয়া কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে যখন চাবুকের আঘাতটা করেছিলেন গো নবী তখন আমার পিঠের মধ্যে আমার পরনের মধ্যে কোনো জামা ছিল না কাপড় ছিল না আল্লাহর নবী ডাক দিয়া কয় ও সাহাবি তার মানে তোমার পরনটা একবারে খালি ছিল বলে হা হা বলে আমার কি করতে হইবে বলে আপনার জামাটা খইলা দেন আপনার জামাটা কি করেন খইলা দেন আপনার খালি দেহের মধ্যে আঘাত করব আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন উম্মতের কান্দারি নবী উম্মতের হক আদায়ের জন্য কত পাগল পারা ছিল আজকে আমাদের হকের ব্যাপারে কোনো গুরুত্ব নাই দায়িত্ব নাই যদি অন্যের হক নষ্ট করতে পারি অন্যের মাল আত্মসাত করতে পারি নিজের বড় বুদ্ধিমান মনে হয় নিজের বড় চালাক মনে হয় কথা কোন ঠিক কিনা নিজের কি মনে হয় বুদ্ধিমান মনে হয় সাহাবি নবীজির কাছ পর্যন্ত পৌঁছায়া ডাক দিয়া কয়্যা রাসূলুল্লাহ পিঠটা খালি কইরা দেন আল্লাহর নবী নিজের জামা মুবারকটা খইলা দিয়া ডাক দিয়া কই সাহাবি আয় আয় পিছন দিক দিয়া আইসা আমার চাবুকটা মার আল্লাহর নবীর সাহাবি পিছন দিক দিয়া যখন নবীজি জামাটা খুললো মোহরের নবুয়ত নবুয়তের যে সিল আছে মোহর আছে আমার আল্লাহ যে সিল মারছেন নবীদেরকে ওই মোহরের নবুয়তের মধ্যে সাহাবি চুম মন খায়া দৌড় মারছে আর দিয়া কয় আমি সফল কাম আমি কি কাম জুরে কন্যা আমি সফল কাম কই কেমনে সফল কাম তুই তো তোর চাবুকের আঘাত মারলি না কই না না আমার এই দুইটা ঠোঁট আল্লাহর নবীর মোহরের নবুয়তে লেগেছে আমি ধন্য আমার জীবন ধন্য আমি নবীর আঘাত করতে আসি নাই সাহাবীরা শোন কারো জীবনে ভাগ্য হয় নাই কারো কপালে জুটে নাই তোরা মনে করছো স্বামী বড় বেয়াদব নবীর আঘাত করব না না আমি আসছি আল্লাহর নবীর মোহরের নবুয়তে চুমা দেওয়ার জন্য এই জন্য মুসলমান যারা নবীকে চিনছে তারাই মানছে তারাই কিনছে আহমদ কবির রেফাই তাইকা কথাটা আসছে আহমদ কবির রেফাই নবীর রৌজার সামনে দাঁড়ায় দিন যায় রাত যায় চোখের পানি ফালায় কান্দে আর গুনগুন করে কয় আল্লাহ আমার মনে চাই বিশ্ব নবীর হাত মোবারকটা যদি বের করত আমি আহমদ কবির রেফাই নবীজির হাত মুবারকে চুম্বন করতাম একদিন দুই দিন করে এমন করে দিন যায় রাত যায় আহমদ কবির রিফাই খাবার দাবার ছেড়ে দেয়া নবীজির রোজার পাশে দিন যায় রাত যায় দাঁড়ায় দাঁড়ায় গুনগুন করে কান্দে আর একটাই স্বপ্ন আল্লাহর নবী যদি হাত মুবারকটা বের করত আমি নবীজির হাত মুবারকে চুম্বন করতাম আমি আহমদ কবির রিফাইয়ের জীবনটা ধন্য হয়ে যেত ঘটনাক্রমে একদিন আল্লাহর নবী বিশ্ব নবী আহমদ কবির রিফাইয়ের ভালোবাসায় সিক্ত হয়া মুগ্ধ হয়া নবীজির হাত মুবারক রোজার ভিতর তাইকা বের কইরা আহমদ কবির সামনে যখন বাড়ায়া দিল আহমদ কবির রিফাই আল্লাহর নবীর হাতের মধ্যে চুম্বন খায়া নিজেরে ধন্য বানাইছে নিজেরে ধন্য বানাইছে জুরে কন সুবহানাল্লাহ চাইলে আল্লাহ কবুল করেন কি করেন না মুসলমান লক্ষ্য করে শুনো লক্ষ্য করে শুনো এই জন্য মদিনা ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজার মধ্যে যাইতে মনে কার না চায়
সবারই তো চাই, এই জন্য মনে চাইলেই হবে না, নিজের মনটাকে নবীজির জন্য ব্যাকুল বানাতে হবে, ব্যাকুল নবীজির জন্য দিওয়ানা হতে হবে, পাগল হতে হবে। কেমন পাগল ছিলেন সুলতান মাহমুদ গজনবী, একজন বাদশা হওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কাছে যতবার দোয়া করতেন দুইটা দোয়া করতেন, এক নাম্বার দোয়া হলো আল্লাহ তুমি আমারে কবুল করে নাও, দুই নাম্বার দোয়া আল্লাহ বিশ্ব নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখার তৌফিক দিও। এমন ভাবে হযরতে সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কাছে দোয়া করে কান্দে, এমন কোন মুনাজাত বাদ নাই, এমন কোন তাহাজ্জুদ বাদ নাই, প্রত্যেক ওয়াক্তে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমারে বিশ্ব নবীর জিয়ারত নসিব করায়ও, একবার হলো নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার তৌফিক দিও। এই বইলা সুলতান মাহমুদ গজনবী কান্দে, দিন যায় রাত যায়, একদিন নিজের রাজত্ব ভ্রমণ করার জন্য সফরে বের হইল, গভীর রজনীতে তাকা দেখে সাত বছরের একটা ছোট্ট বাচ্চা রাস্তার কিনারায় রাস্তার সরকারি বাতির নিচে বৈশা কি যেন গুনগুন গুনগুন করে পড়ে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ওই সাত বছরের বাচ্চার কাছে গিয়া কয়, ও বাবা তুমি কি পড়ো? বাচ্চাটা ডাক দিয়া কয়, আমি আমার মালিক আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কোরআন শিখি। কেন এই জায়গাতে কেন? বাচ্চাটা চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, বাদশা এই জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, এই জমিনে আমার আপন বলতে কেউ নাই, কে যেন আমারে মাদ্রাসায় ভর্তি করছে তাও আমি জানি না, ও গো বাদশাহ আমি জানি না কে আমারে মাদ্রাসায় ভর্তি করছে, কিন্তু মাদ্রাসায় দৈনন্দিন সবক দিতে গেলে সবক শিখার জন্য এক্সট্রা একটা টাইম ব্যবহার করা লাগে, ওই টাইমটার মধ্যে নিজস্ব বাতি দিয়া পড়া লাগে, আমার কোনো বাতি নাই, আলোর ব্যবস্থা নাই, হারিকেনের ব্যবস্থা নাই, মোমের ব্যবস্থা নাই, ও বাদশাহ মহোদয় এই জন্য আমি সরকারি বাতির নিচে বৈশা গভীর রজনীতে আল্লাহর কোরআন পড়ে, সুবহানাল্লাহ গভীর রজনীতে আমি আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করি, ও বাদশাহ আমার যদি আজকে বাবা থাকতো, আমার যদি বড় কোনো ভাই থাকতো, আমার মা যদি থাকতো, আমাকে তো কোরআন পড়ার জন্য বাতি কিনা দিত, আলোকের ব্যবস্থা করে দিত। বাদশাহ মনটাকে বিষণ্ণ বানায়া নিজের রাজপ্রসাদে আইসা নিজের ওজিন নাজিরদেরকে ডাইকা পাঠাইলো, যা যা ওই জায়গাতে গিয়া দেখ একজন ছোট্ট বাচ্চা আমার আল্লাহর কোরআনটা পড়ে, দুইজন ওজিন নাজির আইসা কিংবা সেনা প্রধান আইসা ওই সাত বছরের বাচ্চার হাতে দইরা নিয়া যাইতেছে, ও বাচ্চা আয় আয়, বাচ্চা তোকে তলব করছে, বাচ্চা কয় শুনো আমি ছোট্ট মানুষ, আমি কোনো অন্যায় করি নাই, চুরি করি নাই, আমারে কেন বাদশার দরবারে নিবা, না না আমারে ছাইরা দাও। বাচ্চা ভয় পাইতেছে, মনে করছে বাদশার দরবারে গেলে জেল জুলুম হয় না, আয় আয় বাদশা তোরে কেন তলব করছে, বাদশার দরবারে যখন দাঁড় করাইলো, ও বাদশা আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমারে মাফ করে দেন, আমারে ছাইরা দেন, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমারে যদি আটকে রাখেন আপনার বন্দিশালাতেই কেউ আমারে ছুটায় নিবে না। বাদশা চোখের পানি ফালায় কান্দে আর ডাক দিয়া কই, বাচ্চা শোন তোরে আমি জেলখানায় আটকানোর জন্য আনছি না, সত্যি কি তোর বাবা নাই? কহা আমার বাবা নাই, কে আমারে মাদ্রাসায় ভর্তি করছে তাও আমি জানি না। এ বাচ্চা শোন আজকে তাইকা তুই এতিমের দায়িত্ব, আমি বিশ্ব নবী, আমি বাদশাহ সুলতান মাহমুদ গজনবী নিয়া নিলাম, আজকের পর তাইকা তোর আর টেনশন করার দরকার নাই, তুই মাদ্রাসায় পড়বি, তোর যত ভরণ পোষণ আছে সব কিছুর দায়িত্ব, তোর আলো বাতির ব্যবস্থা আমি সুলতান মাহমুদ গজনবী করে দেব, সুবহানাল্লাহ। বাচ্চার মনটা বড় আনন্দ খুশি, বাচ্চা চইলা গেল মাদ্রাসার মধ্যে, দিন যায় রাত যায় সুলতান মাহমুদ দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ মদিনাওয়ালা নবীরে যদি একবার দেখাইতা আমি সুলতানের জীবনটা বড় ধন্য হইতো। এ মুসলমান আর লম্বা করবো না, দুই তিন মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, মনটাকে নরম করে শোনো, একটা ফোঁটা চোখের পানি ফেলাও যুবক ভাই মোরব্বি বাবা, সুলতান মাহমুদ গজনবী
চোখের পানি ফলে আমার আল্লাহর কাছে কান্দে, আমার আল্লাহ সুলতানের দোয়া কবুল করবেন কি করবেন না? ও মুসলমান, একদিন গভীর রজনীতে ঘুমের ঘরের মধ্যে সুলতান মাহমুদ রহমাতুল্লাহি আলাই তাকায় দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী হাতের মধ্যে একটা গোলাপ ফুল নিয়া সুবহানাল্লাহ খান ডাকতেছে, এর সুলতান আয় আয়, আমি বিশ্ব নবী আসছি, আর ঘুমাইবি না আয়। সুলতান মাহমুদ ঘুম থেকে জাগ্রত হয়া চোখের পানি ফেলা কান্দে, আল্লাহর নবী কয় সুলতান এখন তো খুশি হওয়ার কথা, কান্দস কেন? নবী গো আমি কান্দি, আমি সুলতান কিসে আমল করলাম যে আমলের বদৌলতে আমার আল্লাহ আপনি বিশ্ব নবীরে আমার এই কুরের ঘরের মধ্যে পাঠায় দিল, আমার এই রাজপ্রসাদে পাঠায় দিল। ও পয়গম্বর আমি কান্দি, আমার কি গুনগুনের কারণে আমার আল্লাহ আপনার ওই স্বপ্নের মাধ্যমে আপনার নজর দিয়া নজর গ্রহণ করাইছে, আমি এই জন্য কান্দি। সুলতান ডাক দিয়া কয় আমার কান্নার কারণ হলো এটা, আল্লাহর নবী ডাক দিয়া কয় সুলতান শোন শোন কোন কারণে আমি নবী তোর ঘরে আসলাম, গতকাল রাত্রি যখন তুই একটা কোরআনের বাচ্চাকে, কোরআনের খাদেমকে, আমার মতো একটা ইয়েতিমকে তুই যখন তোর রাজপ্রাসাদে আইনা, তার পড়ালেখার দায়িত্ব নিলি, বরণ পোষণ দিলি, বাচ্চাটা যখন খুশি হইল ওই ইতিমের খুশিটা দেখে আমি বিশ্ব নবী তোর মনের আকাঙ্ক্ষাটা পুরা করার জন্য আমি আর রোজার মধ্যে শুয়ে থাকতে পারলাম না, আমি বিশ্ব নবী জলদি হয়ে গেল, ফরজ হয়ে গেল, তুই সুলতান মাহমুদের সঙ্গে দেখা করা। সুবহানাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ও মুসলমান, মদিনা দেখতে মনে চাইনি, কেমনে দেখবা মদিনা? মদিনাওয়ালা নবীকে কেমনে দেখবা? হাঁটতেছো পরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুয়ে রইছো পরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসো অবস্থায় পরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাওয়ালার জন্য যখন তোমার মন কাঁদবে, তোমার কুরের ঘরের মধ্যেও, তোমার টিনের ঘরের মধ্যেও মদিনাওয়ালা রহমাতুল্লিল আলামিন ঘুমের ঘরে দেখা দিবেন। সুবহানাল্লাহ, এই জন্য নবীর জন্য সাহাবীরা যেমন পাগল ছিলেন, এমন পাগল হওয়ার দরকার আছে না নাই? সবার আসেনি? আল্লাহ নবীজির সুন্নত মানার তৌফিক দান করিও। সকলে বলেন আমিন, জোরে কোন আমিন। জীবন যৌবন দিয়া হলেও আল্লাহ আল্লাহর রসুলের ইতাআত করতে রাজি আছেন তো সবাই? রাজি আছেন নি সবাই? আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নতের ইত্তিবা করার তৌফিক দান করুক, বলেন আমিন। দোয়া হবে, সকলেই দোয়াতে শরিক হবেন, জিন্দা মুর্দা সকলে। ربي ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ জিন্দগির গুনাগুলো মাথায় নিয়া, আয় আল্লাহ তাআলা আমরা সকলে মিলে হাত বাড়াইলাম, আমাদের জিন্দগির প্রত্যেকের গুনাগুলো মাফ করিয়া দিন। আল্লাহ, বাবা আদম নবী হইতে আজ পর্যন্ত যারা অন্ধকার কবরে আছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের যাদের আব্বা নাই, আম্মা নাই,
প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর চলার তৌফিক দান করিয়েন। আল্লাহ আমাদেরকে রোগ বেমারি বালা মুসিবত থেকে হিফাজত করিয়েন। আয় আল্লাহ, বিশেষ করে আয় আল্লাহ মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ তুমি আমার মাদ্রাসাটাকে কবুল করিয়া নাও। আল্লাহ মাদ্রাসার যত হাজাত আছে গাইবি খাজানা তাইকা পুরা করিয়া দাও। ও আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা দান করতেছে প্রত্যেকের দানকে কবুল করিয়া নাও। আল্লাহ যারা দান করবেন প্রত্যেকের দানকে কবুল করিয়া নাও। আল্লাহ বিশেষ করে তোমার একজন বান্দা দোয়া চাইছে, ও আল্লাহ ইতালি প্রবাসী, আয় আল্লাহ কমলপুর মধ্যপাড়ার, আয় আল্লাহ আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, আয় আল্লাহ তাআলা সাব্বির ভাই ওনার আব্বার জন্য আম্মার জন্য দোয়া চাইছে, আয় আল্লাহ সাব্বির ভাইয়ের আব্বা আম্মাকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ সাব্বির ভাইয়ের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন জিন্দা মুর্দা সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ সাব্বির ভাইয়ের মনের ন্যাক আশাগুলো পূরণ করিয়া দিন। ও আল্লাহ বিদেশের জমিনে থাকে আল্লাহ সাব্বির ভাইকে সকল প্রকার রোগ বেমারিতে হিফাজত করিয়েন। আল্লাহ আমাদের মাদ্রাসায় অনেক সহযোগিতা করতেছে। আল্লাহ সাব্বির ভাই নিয়ত করেছে দেশে এসে আমাদের মাদ্রাসার জন্য, ও আল্লাহ 2 লক্ষ টাকা বরাদ্দ করেছে মাদ্রাসার মধ্যে, 2 লক্ষ টাকা দিয়ে কাজ করাবেন। আল্লাহ তুমি সাব্বির ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সাব্বির ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। برحمتك يا أرحم الراحمين।